असलामुआलैकुम। आज के आमी बनाबो कलार चप, काँचकलार चप। ए देखुन काँचकलागुलो के ठीक एइभावे सुंदर करे छिले नेबेन, जेनो गाए एकटु सबुज अंश जेनो ना थाके। एइभावे छिले नेबेन आर एइटा दिए ग्रेट करे नेबेन। कलार चप बनानोर जोन्नो की की जिनिस लागबे आमरा आपनाके बोले दिई। एखाने आछे बेसन, एखाने आछे लंकार पेस्ट, এখানে আছে কলা গ্রেট করা, স্বাদ অনুসার নমক, পেঁয়াজ স্বাদের জন্যে, আদা রসুন, আর জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু মিট মশলা। আর ক্রাঞ্চি হওয়ার জন্য আমরা নেবো কর্নফ্লাওয়ার। এবারে আমরা একটা বোল নেবো, বোলের ভেতরে আমরা কলা গ্রেট করা কলাগুলো দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজগুলো। এবার দেবো আদা রসুনের পেস্ট। এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো। বাচ্চারা যেমন ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী আপনারা ঝালটা একটু মেনটেন করে নেবেন। এবার এতে দেবো নানা রকম মশলা, যে মশলাগুলো আমি আপনাদেরকে দেখালাম। প্রথমে দেবো একটু হলদি গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো, আর তারপরে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমরা মেখে নেব। এবার আমি দিয়ে দেবো এর ভেতরে ঠিক এক চামচের কম বেশি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেয়া হয়ে গেলে আমি এতে নেবো এবার বেসন। বেসনটা আপনারা বুঝে অনুযায়ী দেবেন, আমি যেমন দিচ্ছি সেইভাবে না। আমার কলাটা একটু বেশি আছে তাই আপনার। এবার ভালো করে হাতে করে মেখে নিন, ম্যাশ করে নিন। জল দেবার চেষ্টা করবেন না, জল দেওয়া দরকার নেই, কলা থেকে অলরেডি আপনার জল বেরোবে। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসার নমক, আর একটু স্বাদের জন্য আমরা দেবো একটু মিট মশলা। আপনারা যে কোনো চাইলে মিট মশলা ব্যবহার করতে পারেন। ভালো করে এবার মেখে নিন। এইভাবে মেখে, সুন্দর করে মেখে এবার 10 কি 15 মিনিট রেস্টে রেখে দিন। ঠিক আছে, একটু একটু লালচে হবে, লালচে হবে আমরা তুলে নেব। আর গ্যাসের আঁচটা একটু মিডিয়াম থেকে হাই করে দেবো, হাই ফ্লেমে করে দেবো। যার যেমন আকার তেমন করে ভাজবেন, যার গোল করে ইচ্ছা। আমি একটু গোল করে চ্যাপটা করে দিয়েছি, দেখুন